Tata siya po, tinignan na po. আজকে আমরা এখানে আইসে বাপি বাপির করে আমরা অনেকদিন মানে দুই তিন দিন ধরে আমরা এই দ্রাসে মানে অভিযান লই আমরা ঘুরতেছি কালকে আমরা অ্যানাউন্স করছি আর আমরা এখানে এক ওই গলি একটা মানে ওই বস্তিতে আমরা পাইছে একখানে মানে কয়েকজন লোক খাইতেছে হাটে নাতে ধরছে আর তারারে ধরে আমরা জিজ্ঞেস করছি কই পাইছে তোমরা এখানে তো বাপি গায়ের নাম দিছে এরপর আমরা তারার করে আইয়া চেক করছি এরপরে চেক করার পর আমরা পাইছি ট্যাবলেটটি 150 মতো পাইছি আর পরে গাঁজা পাইছি 2 বস্তা প্রায় 50 কেজি মতো হইব তারপরে আমরা আইনের কাছে আমরা শাস্তি চাই এখন তারা মানে আইনে যাতে ভালো করে প্রশাসন আমরা বিশেষ করে আমরা শরৎ চৌধুরীর মানে এরিয়ার লোকজন আমরা কয়েকদিন থেকে যে একটা অ্যাওয়ারনেস করতেছি যে ড্রাগসের ম্যাটারটা লইয়া তো আজকে আমরা যখন ঘর থেকে বাইর হইছি বাইর হয়ে দেখি যে কয়েকজন ড্রাগস নিতেছে আমরা মেঘলগুন বস্তি আয়া পাইছি তো তারারে জিজ্ঞেস করার পর আমরা জানতে পারছি যে বাপির এই জিনিসটা বেচতেছে তো আমরা সবাই মহিলা টিম এরিয়ার লোকজন আয়া দেখি এখানে যে বাপির এখানে যে অনেকগুলা ওই ট্যাবলেটের ইয়েটা পাইছে তো আর এর সঙ্গে আমরা 2 বস্তা গাঁজাও পাইছি তো আমরা আগের থেকে সন্দেহ আসলো তাই না মিসেস লয়া আমরা নতুন বাজারের দিক দিয়ে দাগিয়ে অবধি তারা যায় আর বস্তি যায় আর অনেক জায়গা যায় তারা মিসেস লয়া তো এই জিনিসটা তারা ব্যস্ত আছে আগের থেকে একটু জানতাম তো সবাই তো মুখ খুলে কথা কই না তো আমরা যখন এই জিনিসটা কনফার্ম হয়েছি তারপর আজকে এখানে আয়া আমরা এইটা মানে একদম পারফেক্ট চিত্রটা পাইছি আর কি তো মানে যেটা আমি ভাবলাম তারা সবাই ফ্যামিলি এই জিনিসটা লয়ে যুক্ত আর কি তো আপনারা প্রশাসনিক দিক দিয়ে আর যেটা মানে আইনগত ভাবে যেভাবে শাস্তি হয় এটা আপনারা দেখবেন বিকেল 5টার দিকে আমাদের কাছে একটা টেলিফোন ইনফরমেশন আছে বজবজপুর ভিতরে দুটা ছেলেকে পাবলিক কাছে ডিটেন করে রাখছে তারা নাকি ডাক সিটিটা তৈরি হয়েছে অলরেডি তো আমরা গিয়ে ওদেরকে আমরা গেছি যথাযথ খবর পাই আমরা যাওয়ার পরে পাবলিক আমাদেরকে ওদেরকে ম্যানহ্যান্ডেল কন্ডিশন আমাদের কাছে দিয়ে দেয় ওরা অলরেডি ম্যানহ্যান্ডেল কন্ডিশনে আছে দিয়ে দেয় এবং তাদের কাছ থেকে আমরা কিছু খালি খোকা পাই হ্যাঁ খালি খোকা পাই কিছু তারপর ওরা থেকে জানতে পারি যে বাপির নামে একটা ছেলে কাতলামারা বাড়ি পাবলিকও বলে ও বলেছে যে বাপির নামে একটা ছেলে কাতলামারা বাপির আই তার বাড়িতে নাকি সে আসে তার থেকে নাকি জিনিসপত্র নেয় তো এই সুবাদে আমরা আসি এখানে এসে বাপির বাড়িতে পাবলিকরাও আসে আমরাও আসি পাবলিকে আমাদের সাহায্যে পাবলিকরা এখানে তাকে বাড়ি রেড করে আমরাও করি 2 বস্তা সাসপেক্ট গাঁজা 2 বস্তা পাওয়া যায় তার ঘরের পেছন সাইডে আর কিছু খালি খোকা হ্যাঁ কিছু খালি খোকা এটা কি কয় এটাকে আমি জানলাম খালি খোকা কুটা খালি কুটা কিছু পাওয়া যায় প্রায় 100টা মতো হবে এটাও পাওয়া যায় তারপরে তার ঘরে কিনার থেকে বাপিরেকে পেয়েছেন বাপিরেকে পাইনি আমরা খুঁজোবাজি করেছি আশেপাশে খবর নিয়েছি আমরা আমাদের সোর্স লাগিয়েছি এখনো তো তার ট্রেস আউট হয়নি তো বাড়িতে বলে গেছি 8টার মধ্যে আমাদের কাছে প্রডিউস করতে তাহলে আমরা তো আমরা আইনের ব্যবস্থা নেব আনুমানিক বাজার মূল্য কত হবে গাঁজার বাজার মূল্য গাঁজা এবং কোটা সহ আমি তো অ্যাকচুয়ালি বাজার মূল্য বলতে পারি না তবে সব মিলিয়ে তো 2-3 লাখ এত না হলেও তো হবে কাছাকাছি তো হবে